আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কালো সাহাবী এবং হুরে মদিনা এর এক সত্য ঘটনা বলবো। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কালো সাহাবী ছিল, সকল সাহাবীর মধ্যে সেই সবচেয়ে বেশি কালো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় যারা জীবন দিতে প্রস্তুত সেই সাহাবীও তাদের মধ্যে একজন। প্রিয় নবীও অনেক ভালোবাসতেন তাকে। একদিন সেই কালো সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো সারাক্ষণ আমার সাথেই থাকো, তাই আমি তোমার কাছে কিছু বিষয় জানতে চাই। তখন সেই কালো সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মাথা নিচু করে বলল, হুজুর, আমার জান হাজির আপনার জন্য, আপনি শুধু বলুন কি জানতে চান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার তো বিয়ের বয়স হয়েছে, তুমি কি কারোর জন্য প্রস্তুত? কালো সাহাবী মাথা নেড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হুজুর, আমি এত কালো, আমার কাছে কে মেয়ে বিয়ে দেবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বিয়ে করবে কিনা তাই বলো, আমি তোমার জন্য মেয়ে দেখব। এ কথা শুনে কালো সাহাবী খুশিতে কেঁদে ফেলল আর বলল, হুজুর, আপনি আমার জন্য মেয়ে দেখবেন, আমার কাছে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পত্র লিখলেন আর তা কালো সাহাবীর হাতে দিয়ে বললেন, এই পত্রটি এই নগরীর ওই বড় বাড়ির মালিকের কাছে দিবে এবং তার কাছ থেকে উত্তর জেনে তারপর আমার কাছে আসবে। কিন্তু কালো সাহাবী জানতেন না যে এই পত্রের ভেতর কি লেখা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী পত্রখানি নিয়ে নগরীর সবচেয়ে বড় বাড়ির মালিকের হাতে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র পেয়ে বাড়ির মালিক খুব দ্রুত পত্রটি খুলে পড়তে লাগলো আর এর মধ্যে লেখা ছিল, আসসালামু আলাইকুম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমার কালো সাহাবীর জন্য প্রস্তাব করলাম, আশা করছি আপনি প্রস্তাব গ্রহণ করবেন এবং আপনার সুন্দরী মেয়ের সাথে আমার কালো সাহাবীর বিয়ে দিবেন, এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বড় বাড়ির মালিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র পড়ে কেঁদে ফেলল। তিনি মনে মনে ভাবলেন, আমার একমাত্র মেয়ে মদিনায়, যাকে হুরে মদিনা বলেই সবাই ডাকে, কিতাবে আছে মেয়েটি এতই সুন্দরী ছিল যার জন্য মদিনার সবাই তাকে হুরে মদিনা বলেই ডাকত, আমি এখন কি করি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আনন্দের কথা বলেছেন, কিন্তু ছেলেটি যে অনেক কালো। এইরকম কিছু চিন্তা ভাবনায় সেই বাড়ির মালিককে চিন্তিত দেখে কালো সাহাবী জিজ্ঞেস করল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্রে কি লিখেছেন এবং আমাকে বলেছেন যে আমি যেন এর উত্তর নিয়ে তার কাছে যাই? তখন সেই বাড়ির মালিক বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য পত্র লিখেছেন। তখন সেই বাড়ির মালিক সেই কালো সাহাবীকে বললেন, বাবা, তুমি এখন যাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে আমার মেয়ের সাথে পরামর্শ করে তারপর উত্তর পাঠিয়ে দিব। তখন নবীজির সেই কালো সাহাবী মন খারাপ করে ফিরে যাচ্ছিল। এমন সময় সেই বাড়ির মালিকের মেয়েটি দৌড়ে এসে তার বাবাকে বলল, বাবা, দেখলাম একটি লোক হাসি মুখে আসলো কিন্তু যাবার সময় মন খারাপ করে চলে যাচ্ছে, এর কারণ কি? তখন তার বাবা সেই মেয়ের কাছে সবকিছু খুলে বলল। ঘটনা শুনে মেয়েটি খুশিতে আত্মহারা হয়ে বলল, বাবা কি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র লিখেছেন আমার বিয়ের জন্য আর আপনি তা ফিরিয়ে দিলেন? বাবা, ওই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানোর আগেই তাকে ফিরিয়ে নিয়ে আসুন, না হলে আল্লাহ তাআলার কাছে আমরা অপরাধী হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র লিখেছেন আমার কাছে, এতে মনে হয় মদিনার সবচেয়ে সৌভাগ্যবতী মেয়ে আমি। মেয়ের মুখে এই কথা শুনে তার বাবা আলহামদুলিল্লাহ বলল এবং ওই সাহাবীকে ফিরিয়ে নিয়ে আসলো। বলল, তুমি যে আমার মেয়েকে বিয়ে করবে, দেনমোহর হিসেবে কি দেবে? তখন সেই কালো সাহাবী বলল, আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছাড়া আর কিচ্ছু নেই। ওই মেয়েটি বলল, বাবা, আপনার তো অনেক টাকা, আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য কিছু টাকা দেনমোহরের জন্য এই সাহাবীকে দিয়ে দিন। সেই বাড়ির মালিক আরো বলল, বিয়ে যে করবে, কিছু কেনাকাটা করেছো আমার মেয়েকে সাজানোর জন্য? সেই কালো সাহাবীর উত্তর, আমার কাছে কোনো টাকা নেই, তাই কোনো কিছু কেনাকাটাও করতে পারিনি। ওই মেয়েটি আবারও বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য বিয়ের কেনাকাটা করতে ওই লোকটিকে কিছু টাকা দিয়ে দিন। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার খাতিরে সেই বাড়ির মালিক সাহাবীকে কিছু টাকা দিয়ে বলল, যাও বিয়ের বাজার করে নিয়ে এসো, আজকের ভেতরেই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় আমার সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ে দিব।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কালো সাহাবি মনের আনন্দে বিয়ের বাজার করতে রওনা হলো। বাজারে গিয়ে কিছু কেনাকাটাও করলো। হঠাৎ দেখলো মানুষের দৌড়াদৌড়ি। কালো সাহাবি বলল, কি হলো, সবাই এমন করে দৌড়াচ্ছে কেন? দোকানের মালিক বলল, তুমি যা কিনবে তা পরে এসে কিনো। আমাদের সম্পদ মুসলিম বিশ্বের রহমত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুরা আক্রমণ করেছে, এই বলে সেই দোকানদার দোকান বন্ধ করে চলে গেল। কালো সাহাবি অন্য দোকানে গিয়ে বিয়ের বাজারের টাকা দিয়ে একটি তরবারি কিনল। হঠাৎ আবার মনে হলো সেই মদিনার সুন্দরী মেয়ে তার জন্য অপেক্ষা করছে। তখন সে নিজেকে বুঝাল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে আমি হতাম না, এই দুনিয়া হতো না, সেই নবীর চেয়ে সুন্দরী মেয়ে আমার কাছে বড় হয় কিভাবে। এই বলে নবীজির সেই কালো সাহাবি তরবারিটি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। কিতাবে আছে, ওই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবি শহীদ হয়েছিল, তার মধ্যে কালো সাহাবি একজন। নবীজি অশ্রুসিক্ত হয়ে বলল, আমার আদরের সাহাবিদের রক্ত মাখাও, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার দরবারে এই রক্তমাখা শরীর দেখিয়ে কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ পড়ল কালো দিয়ে, যে যুদ্ধের বাজার করেছে, আমার ভালোবাসায় ইসলামের পথে শহীদ হয়েছে, আমি তার কবরে তাকিয়ে দেখি ওই হুরে মদিনা বেহেস্তের হুর হয়ে তার সেবা করছে।